গুড মর্নিং ফ্রেন্ডস, থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছে তোমরা যে মন্দারমণিতে যাব। এখন বাজে 6:23, গাড়ি নিয়ে যাবো এবার, আমার গাড়ি না, কলিগের গাড়ি। আনফর্চুনেটলি এবারও পিয়ালি আর মিঠি নেই, আমরা মোট 4 জন মন্দারমণি যাব। কোন রুট দিয়ে যাবো, কীভাবে যাব, কত টোল সবই মোটামুটি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। সঙ্গে আছে, হ্যাঁ অবভিয়াসলি আলাপ করিয়ে দেবো, সঙ্গে অফিসেরই আরও 3 জন কলিগ আছে। এখন যাচ্ছি পিক আপ করতে তাদের, এখন যাচ্ছি একজনকে পিক আপ করতে আমি 3 নম্বর থেকে। তারপর ওখান থেকে যাব তেঘরিয়া, যে কলিগের গাড়ি নিয়ে যাব তার বাড়ি ওখানে, সেখান থেকে তেঘরিয়া থেকে তারপর আমরা বেরোবো, যাব পিটিএস ওখান থেকে, তারপর আমরা বোধ হয় কোনা হাইওয়ে ধরে আমরা মানে বিবেকানন্দ সেতু সেকেন্ড বুক ব্রিজ ধরে আমরা বেরিয়ে যাব। পুরো কুয়াশা, ঠান্ডা ভালোই আছে। কলকাতা শহরের ঘুম তখনও ভাঙেনি, চারপাশ কুয়াশায় ঢাকা। আজ 13 জানুয়ারি 2024 আর আমাদের গন্তব্য মন্দারমণি। ট্রিপ মিটার 0 সেট করে আমরা বেরিয়ে পড়লাম। এত ঠান্ডায় একটু চা না হলে ঠিক জমছে না। কি বিস্কুট ভালো আমরা তুলে নিয়েছি পিটিএস থেকে, সে হাই চলো বিদ্যাসাগর সেতুতে আমরা উঠে পড়েছি। বিদ্যাসাগর সেতু পেরিয়েই আমরা আমাদের প্রথম টোল পেলাম, বিদ্যাসাগর সেতু টোল। 10 টাকা কাটলো কিন্তু কোনো টোল গেট চোখে পড়ল না। যিনি উইন্ডোতে বসেছিলেন তিনি আমাদের ঘাড় নাড়িয়ে চলে যেতে বললেন। In 500 meters, keep left at the Y junction to continue toward National Highway 16. National Highway, left at the fork. Left. In 800 meters. রাস্তায় ভালো ট্রাক আছে আজকে, ব্যাপক কুয়াশা বাইরেটা, ভালো যা কুয়াশা ঘেরা রাস্তা আর প্রচণ্ড ট্রাফিক নিয়ে আমরা পৌঁছলাম আমাদের দ্বিতীয় টোল প্লাজা, জলা ধুলাগুড়ি বা ধুলাগড় টোল প্লাজা। এখানে 130 টাকা টোল নিল। বাইরেতে কপি টপি নিয়ে যাই কত।
উলিবেরিয়া রেলওয়ে স্টেশন। কোলাঘাট ব্রিজ ক্রস করছি। কিছুই দেখা যাচ্ছে না, রূপনারায়ণ নদী কোনো কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এটা এখানে পাওয়া যায় না, এটা সঞ্জয়ের বউ বউ বানিয়েছে স্পেশালি স্পেশাল আমাদের জন্য। আমি অর্ডার দিয়েছি আলু পরোটা, আমি দু প্লেট আলু পরোটা নিলাম আমরা। কাজা এখানে চাটনি আচ্ছা, চাটনি আচ্ছা, পরোটা কাজা ঠিকঠাক। আলু পরোটা তো এই জন্যই হেভি হবে, আলু পরোটা বদলে মুড়ি সবজি নিলে বেটার। মুড়ি সবজি নাহলে টোস্ট অমলেট বা ব্রেড অমলেট, ব্রেড অমলেট বা তোমার কোচ খারাপ না, ঠিক আছে। এত ব্যাটারি যায় না ভিডিওতে। তো আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম এই সোনার বাংলা হোটেল, এই হোটেলে খেলাম ভালো খাবার, চারজনে কফি, দুটো আলু পরোটা, কফি নয় সরি চা, চারটে চা, দুটো আলু পরোটা, দুটো পোচ, এই একটা মিনারেল ওয়াটার, এই নিয়ে 300 টাকা বিল হলো। ঠিকই আছে, খাবার ভালো। তো এবার আমরা বেরোবো মন্দারমণির উদ্দেশ্যে, চলুন।
টেক এ রাইট টার্ন, তাই না নন্দকুমার? নন্দকুমার পৌঁছে গেছি আমরা, ফার্স্ট বাঁদিকের এক্সিট, সেকেন্ড এক্সিট ছেড়ে থার্ড এক্সিট দিয়ে ঢুকব। নন্দকুমারে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু নন্দকুমারের পর থেকে রাস্তা সিঙ্গেল লেন, প্রচণ্ড জোরে বাস লরি চলে এই রাস্তায়, তাই যারা গাড়ি নিয়ে আসবেন তারা খুব সাবধানে গাড়ি চালাবেন এই রাস্তায়। চালু হয় আরেকখান টোল লাগবে। কোথায় পৌঁছলাম? কন্টাই আসছে না? কন্টাই আসছে, কন্টাই পৌঁছেছি। টেক দ্য নেক্সট রাইট টু স্টে অন ন্যাশনাল হাইওয়ে 116 রাইট নাও। মোটামুটি আমরা 164 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি এখন অবধি। আরো দেখাচ্ছে কত, 49 মিনিট আমাদের রিসর্টে যাওয়ার। তাজপুরের যে রাস্তা আছে বালিশাহী, ওখান থেকে ঢুকবো। আমাদের রিসর্টটা ওখানে, কিন্তু তাজপুর নয়, মন্দারমণি। আমরা
তাজপুরের রাস্তা দিয়ে ঢুকলাম, এটা বালিশাহী মোড়, তাজপুর যেতে গেলে এই রাস্তাতেই নামতে হবে। এই তাজপুরের রাস্তা, তাজপুরের রাস্তাটা অনেক ভালো করে দিয়েছে। আগের বার আমরা যখন এসেছিলাম রাস্তাটা খারাপই ছিল, আর ভিডিওতে অবশ্য দেখতে পাবেন না, রাত্রিবেলা আমরা ভোরবেলা এসেছিলাম তখন, এখন খুবই ভালো রাস্তা করে দিয়েছে, ভালো রাস্তা করে, দারুণ রাস্তা করে। ঠুকে দিয়েছে মানে না, পুলিশে ধরেছে। স্যার স্যার এই দিকে রাস্তাটা ঠিক করতে মোটামুটি, এই দিকে রাস্তাটা খুবই খারাপ এখন। বগুড়াম জলপাই চাউলখোলা মন্দারমণি ব্রিজ ব্রিজে উঠবো।
আমরা রিসর্টে পৌঁছে গেছি, বাস 12:35 বাজে এখন, 15:03 বিচ রিসর্ট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমরা সেদিন টোটাল গাড়ি চালিয়েছিলাম 194 কিলোমিটার। এরপরেই ভিডিওতে থাকছে 29 বিচ রিসর্টের কমপ্লিট ট্যুর, আমরা কি খেলাম, আমরা কি করলাম। সো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।